गौर हरिवल कई योग्य गोपा बेटा जवाब दिला मंदिर बेटा ब्रह्म बेटा दिल कटा प्रमाण दिल যজ্ঞের অর্ঘ্য পাবে সে ফুলের সঙ্গে ওজনে সমান হবে যে এখানে কিন্তু সমান হওয়ার মতো আর কেহ নাই নারদ আমি দেই প্রমাণ একমাত্র রাধা রানী হবে ওই ফুলের সমান আর রাধা ভক্তি লাশ নিয়ে আমি কৃষ্ণ ভগবান গৌর হয়ে যাব পরিষ্কার করে এগিয়ে যাই আমার কাছে জবাব দেওয়া সবাই করে তোমার সেবা তোমার চেয়ে বড় কি বা আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় ধরো আমার কথা তুমি জানো না তা না খালি ফুসা এই যাবা চুপ করে থাকেন সবে আরো অনেক আলোচনা হবে গেয়ে নেই আমারখানা গান গানের মধ্যে দিয়ে তাকে যাবো বুঝাইয়ে বসে থাকুন যত ভক্ত প্রায় আমরা কৃষ্ণ যজ্ঞ করে কেন তার জবাবটা পেলাম যজ্ঞের অর্থ পাবে কে তার জবাব পেলাম কৃষ্ণের চাইতে বড় কে তার জবাব পেলাম পেলেন কিনা বলুন কথা বলেন পেয়েছেন তো নাকি বোঝেন না বুঝেছেন তো চুপ করে বসে থাকলে আমি কি করে বসবো যে আপনারা বলেছেন কিনা না খালি শুনতে হবে বোঝা যাবে না নাকি নাকি আমি না বললে স্টার্ট করছি জয় রাধে কতগুলো স্টার্ট করে করে নষ্ট করে দিতেছি জয় রাধে তাহলে এখন আমি যে গানটা গাইছি এই গানের মধ্যে দিয়ে বাকি অংশের যে আলোচনা সে আলোচনাগুলো আমরা করবো আমি যে বলেছি শ্রীমতী রাধা রানী তিনি যে কৃষ্ণ প্রেমের শিরোমণি তিনি যে অর্ঘ্য পাবেন এই গানের মধ্যে দিয়ে তার ভাবটা প্রকাশ হয় Oh,
কৃষ্ণের হাতে কি ছিল এই বাঁশি কিন্তু শ্রীকৃষ্ণের হাতে ছিল মুরলি, ভগবান শ্রীকৃষ্ণের হাতে যেটা ছিল সেটার নাম ছিল মুরলি। মুরলি রজতে সমধুর Oh,
তবে আমরা দেখেছিলাম মনে
তিনি ব্যাখ্যা বহুবার করেছি। তাই এই যে অভূতপূর্ব অকামরা আগাত্মিকা বিদাতি সেই মূর্তি হচ্ছে আমার শ্রীমতী রাধা। একাধিক সাগর যেখানে মিলিত হয়েছে তাকে বলে মহাসাগর। অনেকগুলো দেশ সম্মিলিত হয়ে তাকে বলে মহাদেশ। পাঁচটা ভাব যেখানে সম্মিলিত রয়েছে তাকে বলে কি রাধারানী। যে অর্থটা পাবে শ্রীকৃষ্ণের প্রভাস যুগের অর্থ কেন পাবে পঞ্চভাবে পরিপূর্ণ। সম্মান করলাম আপনাকে সম্মান করলাম।
আলোচনা বুঝে টাকা নিয়ে আসবেন, ঠিক আছে? টাকা আমাকে দেবেন না তা না, আমি টাকা ছাড়া গান গাচ্ছি তাও না, কিন্তু আলোচনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় সেই জায়গায় আজকে এই বাড়িতে আমার কথা দেওয়া ছিল তাই অন্যত্র যেতে পারিনি। আমার সৌভাগ্য আমি ভাবতে পারিনি যে করুণাকান নমস্কারে এখনো আকাই পূর্বাসী দেশটাই তখন ওই যে তালিবানের মতো হয়,
কাটা হিসেবে মহাভাব না খালি শুধু মানুষের ভাব হয় ভাব খালি মানুষ কি খাট পালন তো চায় না ধুলাই বলাই কি হয় আপনারা কম অবসাই যা নদীতে আর সাগরে নাকি কি হয় আর মহাসাগরে যদি এক ঢেউ খেলায় তাহলে কি হয় Yeah, I'm gonna go fuck out here.
Yeah.
तो गुस्साई है एकदम कैसे कैसे को ले लिया राधे 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 Keep on.
যারা যুদ্ধ বিগ্রহ করতে জানে যুদ্ধ বিগ্রহের পারদর্শনে বানাতে পারছি আমি অসীম সরকার সত্যের যে কাজ আমি কি সেটা করি আমি তো মানুষকে ঈশ্বর করার জন্য সারা জীবন চেষ্টা করি এইটাই তো ব্রাহ্মণের কাজ আমি সবাইকে সমান এটাই তো বলে বেড়াচ্ছি আমি বলছি প্রত্যেকটা ধর্মের তত্ত্ব মূল তত্ত্ব বাবা বাবা মানুষ তারা সব একাকার হয়ে যায় বলছি না আমার তো বোধ হলো না যে আমি হিন্দু কি মুসলমান সব এক করে গেলাম তাদের সঙ্গে এক পাশে খেলা কিন্তু যে ব্রাহ্মণের ছেলে হয়ে মুরগি খেতে বিক্রি করতেছে সুয়ারকে খেয়ে বিক্রি করতেছে সে কিন্তু খাতা কলমে ব্রাহ্মণ নিয়েছে ওই গাছটা ব্রাহ্মণ আর আমি যদি অসুস্থ হই তুমি অসুস্থ না তোমার পেটের মধ্যে ঘু আছে না যা ওই পেট ভালো করে ধুয়ে আসো গঙ্গা করবে ঘু জানো একটুও না খাই মানুষ সাধু আর বলতে
আজকে চিঠি নিবাস একবার সবাই জানিয়ে দিই বাইরেরা বিশ্বাস করে টাকা দেন না কি কিন্তু যদি তাকে সাপা পাওয়ার করে বন্যা সাপ করছে এই সাইজের নেতা বইটা সংস্কৃত ছাড়া করে না আপনি সামনে এসে তারাই দে বাবা আমাকে দিয়ে বাবা তো হবে এই নিয়ে কইয়ে আপনি যত দেবে নীতি নীতি দেখবেন 20-25 হাজার নিয়ে গেল ওরা টাকা উঠেছে তারায়
হরিওয়াল হরিওয়াল হরিওয়াল।